শুনছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, আর এখন চলো তাহলে দিনটা শুরু করি। এখন যাব আমি গিয়ে আগে স্নানটা করে আসি। এখন আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি পড়াতে, তো চলো এবার বেরানো যাক। বাড়িতে কেউ আছে? আমি তোমায় দেখেওছি কোথায়, রাস্তায়। দেখো গরম, খুব গরম, গরম, ঠান্ডা লেগেছে, জ্বর, গরম। এটা কি হচ্ছে? এটা ঘন হয়ে গেছিল, পাতলা হচ্ছে। খুব ভালো। সাদা পিঠে কিভাবে বানাবে? না করে সাদা পিঠে তো এমনি। ওখানে জলটা কেন গরম করছো? এটা গোলাম। ও সাজের পিঠে তো ওইটা না, ওই যে খেতে সেই কি বলে ওই লিট্টি না, কি যেন বলে ওটাকে, ইডলি, ইডলি, ইডলির মতো লাগে। হ্যাঁ, আর এটাকে বোধ হয় সেই দুধের মধ্যে দিয়ে দেয়, তাই না? দুধের মধ্যে দিলে দেওয়া যায়। ঝোলা গুড় দেখা, ঝোলা গুড় নেই, এমনি খেয়ে নেবে দিদা, গরম গরম। কোথায় এখানে কোথায় রাখা আছে? ওই যে ওই যে এই যে এই শুকনো বেগুন হবে এতে? এটা কি এমনি রিফাইন তেল দিচ্ছ? আমি একবার দেবো। হ্যাঁ দাও দাও দাও, তুমি দাও। আমাদের আগে একবার করা হয়েছিল বোধহয় ইয়েতে করে, যেটাতে করে মোমোটা বানায়, তাই না? একবার করা হয়েছিল, করেছিলাম গত বছর লকডাউনে, এটাতেই করেছিলাম। কিন্তু ঢাকা দেবো কি দেবো, ঢাকা দিতাম। এটা কি সাজের পিঠে বানানোর জন্যই? হ্যাঁ, ওটা তো সাজের পিঠ, সাজই ভগবান সে দিয়ে গেছে না, বলেছিলাম। ও আচ্ছা, এইটা আমাদের বাংলাদেশ থেকে আনা। এই সেদিনকে আমি একটা ইউটিউবে বাংলাদেশে করছিল, এরকমই দেখলাম। মাটির আমাদের সময়, হ্যাঁ আমি মাটি দেখেছি। পুরোনো দিদারা যখন দিয়েছিল ওরা মাটির ইয়েতে বানাতো, আমি নিজে বানাতেও পারতাম মাটিটা দিয়ে। মাটির মানে ওই যে মাটির আমি বানাতেও পারি জিনিসটা। হ্যাঁ, শুধু কাঁচা থাকবে, পোড়াতে পারিনি। হ্যাঁ, যেমন পোড়া দেশের দিকে কিনতে পাওয়া যায়, লাল মাটি যেমন টালি হয়, কিন্তু আমি এটা হাতে বানিয়েওছি ছোটবেলায়। ও বাংলাদেশে থাকতে, বাংলাদেশ থাকতে বানিয়ে খেলেছি আমি। চলবে, ছুরি লাগে, খুব সুন্দর বেশ এগুলো। হয়ে গেছে কিন্তু ফোলে না, ফোলে না। হ্যাঁ, আরেকটু ফুলবে, ফুললে তাও ভালোই তো লাগছে। এটা একটু ফুলেছে কিন্তু, ফুলে সুন্দর সুন্দর। হ্যাঁ উঠবে তাহলে, বেশ বড়ো বড়ো। এটা বোধহয় একটু কাঁচা কাঁচা আছে না? এটা বলবো কিরম দেখতে লাগছে, মনে হচ্ছে আলু, সিদ্ধ আলু যেমন থাকে ওই রকম লাগছে দেখতে। কাকে দেবে, ঠাকুরকে? ঠাকুর কাঁচা খাবে? চল এখন মানানো। ই আস্তে আস্তে যাবে, এরকম করে দিতে হবে, নিচে বসে গেছে না, অল্প অল্প করে দিবি, অল্প অল্প করে। ঠিক আছে, মানে এইটা যেন খালি থাকে। আমি যাই গুড়টা নিয়ে আসি। আছে নাকি কে জানে, জোলা দেখি।
শুধু শুধু যাওয়া হলো, এবার আমি বাড়ি ফিরছি। ধরো কত কিছু রেডি করে নিয়ে গেলাম, টিফিন বক্স এটা সেটা, পুরো লাগবে। অন্য কোথাও গেলে পাওয়া যাবে, আবার এখানে কোথায় পাবো? পাবো এখানে কোথাও? কৌশিকদের দোকানে একটু জিজ্ঞেস করে তো। কে ও কৌশিক? এ দূর, ওদের দোকানে যাই না আমরা। যাও তুমি কি খোলো না, আমি লাইটটা জ্বালিয়ে দিচ্ছি বাইরে। ঠান্ডা, আমি যার জন্য ঘরে ঢুকবো না বলে মোজা পরেই তো আছে। এইটার মধ্যে গুড়টা আছে, চালাকি অবশেষে। পাওয়া গেছে গুড়। এনা এনো, দাও বড় মাকে দাও একটা। এখন বাড়ি চলে এসেছি, এসে একটু জাস্ট বসেছিলাম, আর এখন যাই আগে ঝটপট করে আগে ড্রেসটা চেঞ্জ করে নেই। আমি এখন রাত্রেবেলা এসে আর ডিনার করিনি, আর এখন যাবো ঝটপট করে বিছানাটা গুছিয়ে নেবো, ফ্রেশও হয়ে গেছি, আর গিয়ে তারপর ঝটপট করে শুয়েও পড়বো, কারণ আজকে খুব ঠান্ডা লাগছে। আর আজকে মোটামুটি খাইনি, কিন্তু তাও লেট হয়েই গেছে, কারণ আস্তে আস্তে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, এখন অলমোস্ট 11:30 বাজতে যায়। আর আজকে ব্লগটার কিছু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চলো এখন তাহলে গুড নাইট, টাটা, আর কালকে আবার দেখা হচ্ছে। টাটা।